সবাই আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে এসেছি আজকে 1 জানুয়ারি বছরের প্রথম দিন ঘুরতে চলে এলাম আজকে এসেছি খুবলুং পার্ক তো দেখাই পাশে থাকো ফ্যামিলির সঙ্গে এসেছি আজকে অ্যাকচুয়ালি আমার দিদি ভাইয়ের দিদির ছেলেরও জন্মদিন তো তাই বলে আজকে এখানে আসা চলো দেখাই এটা হচ্ছে এন্ট্রি খুব ভিড় আজকে নিউ ইয়ার বলে ভালোই ভিড় এতটা ভিড় থাকে না অন্য সময় আসলে এতটা ভিড় থাকে না ইভেন গাড়িটা অনেক দূরে পার্কিং করতে হলো নয়তো অন্য সময় পার্কের গেটের পাশেই রাখা যায় কারণ এত ভিড় থাকে না তখন কি অবস্থা দেখুন পুরো জনসমুদ্র এত ভিড় এদিক দিয়ে কিছু খাবারের দোকানও আছে এখানে তো যা দেখে বোঝা যাচ্ছে ছোট্ট করে একটা মেলা বসে গেছে ছোট্ট করে এখানে মেলা বসেছে নতুন দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্টও আছে দেখাচ্ছি নামটা পার্কে রুলস দেওয়া আছে খুবই ভিড় পেলাম টয় ট্রেন এখানে করেছে খুবলুং পার্কে নতুন চমক এটা আগে কখনো দেখি এটা বোধ হয় নতুন করেছে এটা নতুন হয়েছে টয়ট্রেনে কপি করে এটা বানানো হয়েছে ভিতরত্ব খুবলুঙে এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি দুপুরে এসছি তাও নতুন হয়েছে রেস্টুরেন্টটা সব যাই দেখি ভেতরটা ওইখানে লাঞ্চ সারবো আজকে কেবিন টাইপের আছে তিনটা কেবিন আছে কেবিন থেকে এটা সুন্দর একটা ন্যাচারাল একটা আছে ন্যাচারাল বিউটি ন্যাচারাল সিনারি একটা চারটা সিট এখন চল যাক দেখি মেনুটা খাবার পরে ফিডব্যাকটা দেবো কেমন এখানে খাবার দামটা ঠিকই আছে রিজনেবলই আছে সবাই খাওয়াই ব্যস্ত আমাদের খাবার চলে এসছে চারটে পোলাও নিলাম চিকেন পোলাও আর
একটা ইয়ে পর্ক স্যুপ নিলাম, আর একটা আসে বাকি আছে। মঙ্গলবার এটা বন্ধ থাকে, এখন ঢুকছি, টিকিট কাটা হয়ে গেছে। খুব ভিড়, খুব 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 ভিড়। এখানে একটা বাচ্চাদের পার্কও আছে, এটা অনেকটা বড়, আর পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায়। তো এখন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো এখন সবাইকে বলছি বের হয়ে যেতে, এখন বের হয়ে যাব আমরা। আজকে এটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন, নয়তো আমার ভিডিওগুলো আপনারা পাবেন না। টাটা, ভালো থাকবেন সবাই।